যখন এলাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং মহাজোটের মনোনীত প্রার্থী, আমার মার্কা হল স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, হক গোসানির প্রতীক, শেখ হাসিনার প্রতীক। 1957 সাল আমি একজন ব্যবসায়ী সন্ত, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1982 সালে অনার্স মাস্টার্স করে সর্বপ্রথম শ্রীঙ্গী নগরীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শ্রীঙ্গী নগরীর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি দায়িত্ব খুঁজে পাইনি। পরবর্তীতে এই চকরিয়া পৌরসভা দ্বিতীয়বার আমি চেয়ারম্যান নির্বাচিত করি। এরপরে বিগত 4.5 বছর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চকরিয়া বেকুয়া শহর থেকে মনোনয়ন দিয়েছেন। চূড়ান্তভাবে মহাজোটের সফলতা ব্যর্থতা দুইটাই কিন্তু একই টাকার ক্যাপিটাল। একটা মানুষের জীবনে যেখানে ব্যর্থতা সে যদি উপলব্ধি থাকে সেখানেই সে সফলতা এড়িয়ে পায়। আমার জীবনের আসলে ব্যর্থতা বলতে যেটা আপনি বোঝাচ্ছেন, আমি কোনোটাকেই ব্যর্থতা মনে করি। আমি মনে করি যে এই ব্যর্থতা কাটিয়ে মানুষকে সফল হতে হবে। যেমন বিগত জাতীয় সংসদ নির্বাচন আমাকে মনোনয়ন দিয়েছিল, পরবর্তীতে আমাকে মনোনয়ন প্রত্যাহার করতেছে, তার মানে এটা আমার ব্যর্থতা নয়। আজকে এই চূড়ান্ত সফলতা এটা হলো বিগত জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করা, যেটি আমার প্রতি আশ্বাস। এই চকরিয়া বেকুয়া সাংসদীয় আসন কক্সবাজার একটি 43 বছর পর্যন্ত কোন নৌকার প্রাপ্তি একাই জয় লাভ করতে পারে নাই। আমার শেষ ইচ্ছেটা হলো কোন ইচ্ছে মানুষের জন্য শেষ ইচ্ছে না, আমার বর্তমান ইচ্ছেটা হলো যে এখানে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত হয়ে এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, এই এলাকার নূতন যে আঙ্গিকি চকরিয়া বেকুয়াকে ঘিরে নূতন পরিকল্পনা করে এই এলাকার সামগ্রিক উন্নয়ন, আমি ইনশাল্লাহ জনগণের প্রতি আমার আস্থা বিশ্বাস থেকে বলছি আমি সংসদ সদস্য আমি নির্বাচিত হব। এই ব্যাপারে কারো কোন সন্দেহ অবকাশ আছে বলে আমি মনে করি না। বঙ্গবন্ধু প্রধান শেখ হাসিনা এখন অনেক বড় সর্বক্ষেত্রে এখন নারীরা সারা দেশের মধ্যে, যেমন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী জাগরণ, নারীর ক্ষমতা এখন নারী নেতৃত্ব প্রতিষ্ঠা হয়েছে। সক্রিয় বেকারত্ব ইনশাল্লাহ নারীরা সর্বক্ষেত্রে এখন এগিয়ে যাচ্ছে। আমরা নারীদের ক্ষমতায়নের জন্য আমাদের নেত্রী যেমনভাবে চেষ্টা করতেছেন, আমরাও নেত্রীর ধারাবাহিকতা আমরা এটাকে যে অগ্রযাত্রা এটা অব্যাহত রাখবো। বিশেষ করে আমার এলাকার তরুণ তরুণী যারা পড়া হয়েছেন তার নিয়ে আবেগ উচ্ছ্বাস আছে। হ্যাঁ, আমরা চাইব এই এলাকায় যেটা ঘাটতি আছে, যেমন আপনারা জানেন যে কক্সবাজারে দুটো মেডিকেল কলেজ হয়েছে, একটা কক্সবাজারে একটা রামুতে, তাহলে চকরিয়া হল না কেন? চকরিয়া তো একটা মেডিকেল কলেজ হওয়া দরকার। এবং আমি মনে করি যে এই চকরিয়া উপজেলা এখনো এটা অনেক বৃহত্তম উপজেলা, হয়তো এপ্রিলে উপজেলায় নির্বাচন হইতে পারে। এপ্রিলে যদি উপজেলা নির্বাচন হয় সংসদ হিসেবে প্রথম নির্বাচিত হয়ে আমি এই উপজেলাটাকে মাথামারি সাংগঠনিক একটা উপজেলা করে, ওখানে একটি হাসপাতাল, একটি আলাদা উপজেলা করে,
নির্মাণ করে আমরা চাইব যে এখানে বিশেষ করে শিক্ষা দীক্ষা যাতে আমাদের তরুণরা এগিয়ে যেতে পারে, এই জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় কিনা, মেডিকেল কলেজ অবশ্যই আমরা দাবি করবো, যেহেতু রামু এবং কক্সবাজারের মেডিকেল কলেজ হয়েছে, রামু এবং কক্সবাজারের জনবিজ্ঞান আইন তখন হিসেব করলে সক্রিয়ার আমাদের তরুণ তরুণীদের জন্য ধরেন শিক্ষা সংস্কৃতিতে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে খেলাধুলার জন্য স্টেডিয়াম নির্মাণ, তাছাড়া আমাদের এই যে অডিটোরিয়াম অলরেডি আমাদের হয়ে যাচ্ছে, এটা ছাড়াও আমাদের এখানে আসলে আমাদের ছেলেপেলেদের মানসিক বিকাশের জন্য যাতে চিন্তা চেতনা ইয়া হয়, আমি মনে করি যে এখানে একটি মানে খুব উন্নত পাঠাগার বা লাইব্রেরি থাকা উচিত আমাদের তরুণ তরুণীদেরকে, আমরা সব শিক্ষায় শিক্ষিত করতে চাই, সেই ধর্মীয় শিক্ষা থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে বেরিয়ে আনার জন্য আমরা আমাদের এই যে তরুণ তরুণীরা যাতে ঘরে বসে তারা আপনার আইন ক্যাম্প করতে পারে, চাকরি বাকরি একমাত্র পন্থা না, আমরা চাইব যে আউটসোর্সিং যে ব্যবস্থা সেটা এখানে চালু করে আমরা চকরিয়াটাকে একটি স্বাবলম্বী করার জন্য আমরা চেষ্টা করব। চকরিয়া বেগুয়াতে আমরা মনে করতেছি যে অর্থনৈতিক জুন হবে, এখানে আল্লাহর রহমতে একদিন দেখবেন যে ইলিশিয়া এই যে এমএলএ প্রজেক্টের উপরে এয়ারপোর্ট হয়ে যেতে পারে, কারণ কক্সবাজার যে এয়ারপোর্ট এই এয়ারপোর্ট ঝুঁকিপূর্ণ। আমরা আসলে সবরিয়াতে এই কনসেপ্টটা ছিল এখানে আমি ছোটবেলা থেকে দেখেছি, একদিকে জয়ের সামনে বেঁচতে হলে মানুষের মেলা দিতে এরা মূলমূল অন্য দলের হলেও সে যখন নির্বাচিত হয়েছে সে প্রথমে অ্যাডভোকেট জহির সাহেবের মামুনকে খুঁজে বের করেছে, মূলত একজন লোক আমাদের এই কনসেপ্টটাকে নষ্ট করেছে। আমরা এখনো মনে করি যে আমাদের বিজয়ের মধ্যে দিয়ে আমরা অতীতে যে ভালো কালচারটা সেটা ফিরিয়ে পেতে চাই, কারো প্রতি বিদ্বেষ নয়, কারো প্রতি আমরা প্রতিশোধ করা হতে না, বরং যিনি পরাজিত হবেন তাদের সহমর্মিতা প্রকাশ করে হ্যাঁ তারাও যাতে নেতৃত্ব যেটা বেরিয়ে আসে সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখেই আমরা এই চকরিয়ার বেকুয়াটাকে পুনর্গঠনের জন্য আমরা একযুক্ত কাজ করতে চাই। একটা জিনিস যোগ উপযোগী না হলে হ্যাঁ সেটা কখনো পরিকল্পনা বাস্তবায়ন হয় না, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা একটা তলাবিহীন যদি বাংলাদেশ আজকে উদ্যমের দেশ হয়ে গেছে, এক সময় পৃথিবীর 138তম গরিব দেশ, এখন আমরা 200তম ধনী রাষ্ট্রে আমরা পরিণত হয়েছি। এখান থেকে আপনাদের ধরে নিতে হবে যে এই বাংলাদেশ 2041 সালের মধ্যে সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ হবে, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ হবে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে। সুতরাং এটা ধারাবাহিকতা আমার কথা হলো যে আমরা কোন ধরনের কক্সবাজার, আমরা এমন ধরনের কক্সবাজার চাই যে কক্সবাজারের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে বলেন নেতৃত্বের ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, দুর্নীতিমুক্ত নেতৃত্ব চাই এবং আমরা কি বিকশিত জীবন চাই। সরকারি ভোটারদের কাছে আমাদের তো আবেদন আছে, বরং যারা আমাদের স্লোগান একটাই, সব মানুষের দোয়া চাই, ভোটারদের ভোট চাই, ঠিক আছে। এভাবে চকরিয়াতে কুয়ার আপনার আনুমানিক 4 লক্ষ ভোটার আছে যাদের আমরা ভোট চাই, আবার এখানে প্রায় 6 লক্ষ 60 হাজার মতো জনগণ আছে, আমরা সকলের দোয়া চাই। ভোটারদের উদ্দেশ্যে আমার আবেদনটা হলো যে আমরা দীর্ঘ 43 বছর এই চকরিয়াকে আসনটি আমরা পুনরুদ্ধার করতে পারে নাই, মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রগাঢ় বিশ্বাস
যে আমি আমার নেতা কর্মীদের সাথে নিয়ে এই আসনটি পারবো